পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে যোগাযোগের মান বাড়াতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। সেই সঙ্গে সাঙ্গু নদীর বুকের উপর নির্মিত হয়েছে দৃশ্যমান সেতু। ফলে যোগাযোগে গতি বেড়েছে বান্দরবন থেকে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের কয়েক হাজার মানুষের। সেতু ও সড়ক নির্মাণের ফলে যান চলাচল, কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন স্থানীয়রা। দুইটা উন্নয়ন হয়ে আমাদের এলাকাবাসী অনেক খুশি হয়েছে, অনেক উপকার হয়েছে। বান্দরবান যাতায়াত এবং রাস্তাও হওয়ার সাথে সাথে মাত্র 30 মিনিটে পৌঁছে যায়। কৃষিপণ্যগুলো আমরা যেগুলো চাষবাস করি এগুলো আমরা এই গাড়ি রোড দিয়ে নিয়ে যেতে পারি। এখন ভালো সড়কের অভাবে একসময় পিছিয়ে পড়া এলাকাতে এখন বিভিন্ন উন্নয়ন হচ্ছে, যার ফলে এলাকাবাসী অনেক খুশি বলছেন স্থানীয় চেয়ারম্যান। সড়ক যোগাযোগ হয়েছে, ব্রিজ নির্মাণ যোগাযোগ হয়েছে, এ কারণে আমাদের বেছড়া পিছিয়ে পড়া থাকার যে এখন কৃষি পণ্য চাষগুলো ওরাও সঠিকভাবে আমাদের ন্যায্য মূল্য দান পেয়েছে। দৃশ্যমান সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় খাদ্য ও পর্যটন ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য। খাদ্যের ঘাটতি পূরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাইটিভি নিউজ ডেস্ক।